আমি নিজে গাছি নিজে কোন সেলুন টেলুন না, এই আজকে গাছি নিজের চুল নিজেই কাটি আয়নার সামনে দাঁড়ায়। কারণ দুশ্মন চতুর্দিকে চুল নিয়েও দুশ্মনী করে। এক জিনে আমাকে বলছে কখনো সেলুনে চুল কাটবেন না, ওদিন থেকে আর কাটবেন না, চুল নিয়েও ভেজাল করে। তো এক ভাই আমাদের খুব পরিচিত দিনী ভাই, ওয়াজ করেন, কণ্ঠটা খুব সুন্দর, হাফিজুর রহমান কুয়াকাটা আছে না নাই না, আমরা ওইরকমটা বলবো না, আমরা ওইরকমটা বলবো না। হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর তিনি একটা কাজ করেন, তিনি একদিন মাথার চুল ছোট করে ওই ভাই বলতেছিলেন, যদি তার মধ্যে তাওহীদের জ্ঞান থাকতো এই কথা তিনি বলতেন না। তার এই কথার দ্বারা লক্ষ লক্ষ মানুষ মনে করে যে জিন থেকে কোনো কিছু পাওয়া যায়, জিন থেকে কোনো কিছু পাওয়া নেওয়া যায়, জিন থেকে কোনো কিছু ধরা যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুখারী মুসলিমের বর্ণনা, জিন ততক্ষণ পর্যন্ত মানুষের তাবে বশ হয় না যতক্ষণ পর্যন্ত মানুষ জিনের পূজা না করে, জিনের আনুগত্য করে। এর প্রমাণ দিয়েছেন আল্লাহ সূরা জিন আয়াত নাম্বার 6, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রুহা। সূরা জিন আয়াত নাম্বার কত? 6। আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা জিনদের কাছে আশ্রয় চায়, এর ফলে ফাযাদুহুম রুহাক, জিনদের অহংকার দম্ভ আরো বেড়ে যায়। উনি বলছেন এখন আমি নিজে নিজেই চুল কাটি, কেননা উনারা নাকি জিনেরা বলছেন যে তোমার চুল অন্য কেউ কাটলে তোমার ক্ষতি হয়ে যাবে। উনি আল্লাহর উপর ইমান আনেন নাই, তাওয়াক্কাল, আল্লাহ বলছেন ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, ভরসা করো আল্লাহর উপরে, তিনি তোমার জন্য কি যথেষ্ট। তিনি এরকম চুল বের করে দেখাইছেন, এ দেখছেন চুল নিজে কাটছে, দেখাচ্ছেন, দেখানোর পরে চুল দিয়ে নাকি জাদু করে, এই জন্য জিনের কথার উপর তিনি ইমান আনছেন। সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন, তাহলে এই শিরিকগুলো আলেম পর্যন্ত বুঝে না, দাওরা হাদিস পর্যন্ত পাস করা লোকেরা বুঝে না, তারাও জিনদের খপ্পরে শিরিকে পড়ে যায় আর জিন তাকে বুকা বানায় এগুলো শব্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় হাফিজুর রহমান ভাইয়ের জন্য দোয়া করি, তিনি যেন এগুলো ভালো করে বুঝে মানুষের সামনে বলেন, কারণ এইগুলো বলার দ্বারা মানুষের মধ্যে শিরিক এবং বিদাত কি হয়, প্রতিষ্ঠিত হয়। রাসূল সালাত পড়াচ্ছেন, এক জিন তাকে ডিস্টার্ব করছেন, রাসূল সালাতের মধ্যে তাকে ধরে ফেললেন, বললেন তোমাকে যদি এখানে বেঁধে রাখি মদিনার ছোট বাচ্চারা পর্যন্ত তোমাকে চিমটি কাটবে, তোমার শিং নিয়ে টানাটানি করবে, যেহেতু তুমি আমার ভাই সুলাইমানের দুয়ার ফসল। সুবহানাল্লাহ। এই কোরআনের সূরা সাবার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে কিছু ক্ষমতা দিয়েছেন, এর মধ্যে একটি ক্ষমতা হলো বাতাসের ক্ষমতা দিয়েছেন, তখ্তের মধ্যে উঠে যেতে পারতেন, আরেকটা হলো জিনদের মধ্যে কিছু জিন আছে, ওয়ামিনাল জিন্নি বিইজনি রাব্বিহি, তারা আল্লাহর হুকুমে সুলাইমানের কথাগুলোকে মানত, ওয়ামাই ইয়াযিক মিন আমরিনা ওয়া নুযিকহু মিন আযাবিস সাঈর, আর জিনদের মধ্যে এমন কিছু জিন ছিল যারা আল্লাহর কথা মানত না, তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হতো। সুতরাং হাফিজুর রহমান সিদ্দিক ভাইয়ের উচিত হলো এই ধরনের শিরিককে প্রমোট না করা, কারণ জিনের কাছে আশ্রয় চাওয়া, জিনদের কথা শোনা, জিনদের কথা বিশ্বাস করা, কারণ আল্লাহ তার আগের আয়াতে 5 নম্বর জিনে বলছেন ওয়াল জিন্নু আলাল্লাহিল কাযিবা, জিনরা বেশি বেশি কি বলে, মিথ্যা কথা বলে। আপনি অনেক গণকের কাছে যান, অনেক গণক বলে তোমার নাম এটা, তোমার নাম এরকম, আমরা জ্যোতিষীর কাছে যাই না, আবার হাত দেখে জ্যোতিষী ক, জ্যোতিষী গো জ্যোতিষী হাত বন্যা কও দেখি, জ্যোতিষী হাত দেখায় গণে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা প্রশ্ন করলেন, আল্লাহর নবী কিছু লোককে দেখি তারা অনেক কথা অগ্রিম বলে, আল্লাহর নবী বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, অনেক লোক জিনকে চাষ করে, জিনকে পালন করে কবিরাজরা সফলতার জন্য শেষ পর্যন্ত এই কোরআনকে টয়লেটের মধ্যে রাখার পরে এই টয়লেটের মধ্যে দাঁড়ায় শয়তানকে ডেকে বলে, শয়তান আমাকে একটা জিন দাও যাতে আমি মানুষকে কারামতি দেখাতে পারি।